আমি ট্রেনটা প্রায় ধরেই ফেলেছিলাম, সে প্রায় ঘুমিয়ে পড়েছিল, আমি জামাটা প্রায় কিনেই ফেলেছিলাম। আমরা এই ধরনের বাক্য রোজই ব্যবহার করে থাকি। এই বাক্যগুলোকে একটু মন দিয়ে লক্ষ্য করুন যে প্রতিটা বাক্যে কোনো কাজ প্রায় হয়ে যাচ্ছে বাট শেষ মুহূর্তে হচ্ছে না, সেটা যে কারণে হোক না কেন। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে করতে গেলে যেটার ইউজ করা হয় সেটা হলো অ্যাবাউট টু। তো নিয়মটা দেখে নেওয়া যাক, প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ের, কারণ এখানে শুধুমাত্র আমরা পাস্টের কথা বলছি, তারপর অ্যাবাউট টু, আর শেষে ভার্বের বেস ফর্ম। তো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। নেক্সট, আমি বিছানায় প্রায় শুতেই যাচ্ছিলাম, তখন একটা অদ্ভুত আওয়াজ পেলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গো টু বেড হোয়েন আই হার্ড স্ট্রেঞ্জ নয়েজ। আমি ট্রেনটা প্রায় ধরেই ফেলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন, আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন। নেক্সট, সে প্রায় ঘুমিয়ে পড়েছিল, হি ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাজ স্লিপ, হি ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাজ স্লিপ। নেক্সট, আমি আমার চাকরি ছেড়ে দিতে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কুইট মাই জব, আই ওয়াজ অ্যাবাউট টু কুইট মাই জব। নেক্সট, আমি জামাটা প্রায় কিনেই ফেলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য শার্ট। নেক্সট, আমি একটা নতুন ল্যাপটপ প্রায় কিনেই ফেলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু বাই এ নিউ ল্যাপটপ। আশা করি যে জিনিসটা বোঝা গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।